আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্যাটারনের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। পূর্ববর্তী ক্লাসে আমরা ফ্যাটারনের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা ফ্যাটারনের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের একটা ফ্যাটারন দেওয়া থাকবে, ওই ফ্যাটারন হতে একটা বীজগণিতীয় রাশি বের করতে হবে। আমরা কীভাবে বের করি চলো দেখি। এখানে আমাদের একটা ফ্যাটারন দেওয়া আছে, ফ্যাটারনটার প্রথম পদ 3, দ্বিতীয় পদ 5, তৃতীয় পদ 7, চতুর্থ পদ 8। এই ফ্যাটারনটার বীজগণিতীয় রাশি বের করতে হবে। কীভাবে বের করবো আমরা? প্রথমে যে ফ্যাটারনটা দেওয়া থাকবে ওই ফ্যাটারনের ওই পদসংখ্যাগুলোর পার্থক্য কত, পার্থক্যটা আমরা আগে নির্ণয় করব। যেমন 3 আর 5 পার্থক্য হচ্ছে 2, 7 আর 5 পার্থক্য 2, 7 আর 9 পার্থক্য 2। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে পার্থক্য 2। তাহলে আমরা এই পার্থক্য যদি 2 সমান হয় তাহলে এটা একটা সমান্তর ধারাভুক্ত, এই ফ্যাটারনটা সমান্তর ধারাভুক্ত। যদি সমান্তর ধারাভুক্ত হয় পার্থক্য যত পাবো ততর সাথে একটা সলক যুক্ত করব। সলক হিসেবে আমি এখানে ক দিতে পারি। তাহলে এখানে পার্থক্য 2 পাইলাম, প্রতিক্ষেত্রে 2 পার্থক্য 2 লিখলাম, তারপরে 2 এর সাথে একটা সলক দিব। এরপরে এই সলকটা কটা হচ্ছে, কর মান যদি 1 বসাই তাহলে প্রথম পদটা আসতে হবে, কর মান যদি 2 বসাই দ্বিতীয় পদ আসতে হবে, কর মান 3 বসালে তৃতীয় পদটা আসতে হবে। তো এখানে দেখা যাচ্ছে কর মান যদি 1 বসাই 2 একে 2 হয়, কিন্তু আমার প্রথম পদটা হচ্ছে 3, তাহলে আরও 1 কম, তাহলে আমাকে এই যে 2 ক পাইলাম 2 কর সাথে আরও কী যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে আমি এই প্রথম প্যাটার্নটির বীজগণিতীয় রাশি পেয়ে গেলাম। তো এখানে কর মান যদি 2 বসাই তাহলে আমাকে 5 পেতে হবে, কর মান 3 বসালে আমাকে 7 পেতে হবে। দেখি একটু আমরা যাচাই করি, কর মান 2 বসাই, 2 বসালে 5 পাই কিনা দেখো। তো ক এর মান 2 বসালে 2 দ্বিগুণে 4 হয়, 4 আর 1 5, তাহলে আমার দ্বিতীয় পদটা মিলে গেছে। কর মান 3 বসাই, 3 বসালে 3 দ্বিগুণে 6, 6 আর 1 7, তাহলে এভাবে প্রত্যেকটা পদটা মিলে যাবে। আমরা এইভাবে প্রত্যেকটা পদকে একটা বীজগণিতের রাশির মধ্যে প্রকাশ করলাম। তাহলে প্রথম প্যাটারনটির বীজগণিতের রাশি হচ্ছে 2ক + 1, এটা হচ্ছে সাধারণ পদ, এই সাধারণ পদটাই আমাদের বীজগণিতীয় রাশি। এরপরে 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা প্রথম পদ আছে 8, তৃতীয় পদ দ্বিতীয় পদ 13, তৃতীয় পদ 18, চতুর্থ পদ 23, বিয়োগ করি 13 থেকে 8 গেলে কত হয়, 5 হয়। এরপরে 18 থেকে 13 গেলে কত হয়, 5 হয়, 23 থেকে 18 গেলে কত হয়, 5 হয়। এখানেও দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে পার্থক্য 5, তাহলে এটাও সমান্তর ধারাভুক্ত। সমান্তর ধারাভুক্ত হলে আমরা পার্থক্য যত আছে, পার্থক্য যত পাইছি তার সাথে একটা ক দিব, একটা সলক ক যুক্ত করলাম। ক যুক্ত করা মানে হচ্ছে কর মান 1 বসালে আমাকে প্রথম পদটা পেতে হবে, কর মান 2 বসালে দ্বিতীয় পদটা পেতে হবে। তাহলে এখানে কর মান 1 বসাই, 5 × 1, 5 একে 5, কিন্তু আমার প্রথম পদ আছে 8, আমি পাইছি 5, আরও 3 কম পেলাম, তাহলে এখানে 3 যোগ করতে হবে। তাহলে আমাদের বীজগণিতের রাশিটা হচ্ছে 5ক + 3, এটাই আমাদের নির্ণয় বীজগণিতীয় রাশি। এভাবে বাকি দুটোও করবো। এরপরে একটা এটা দেখো, এখানে প্রথম পদ 7, দ্বিতীয় পদ 16, এখানে বিয়োগ করি তো কত হয়, 9, কত হবে, 9 বিয়োগ করলে কত হবে, 9 বিয়োগ করলে কত হবে, 9। তাহলে এই তৃতীয় ফ্যাটারনটির মধ্যেও পার্থক্য প্রতি ক্ষেত্রে 9 পাইলাম। তো 9 পাওয়া হচ্ছে এটাকে সমান্তর ধারাভুক্ত একটা ফ্যাটারন, ওই ফ্যাটারনের পার্থক্য যত এখানে 9 সাথে একটা সলক যুক্ত করব। কিন্তু এখানে আমাকে আগের নিয়মের শর্ত হচ্ছে কর মান যদি 1 বসাই আমাকে প্রথম পদটা পেতে হবে, প্রথম পদ আছে 7, আমি যদি এখানে কর মানে 1 বসাই 9 একে 9, আরও 2 বেশি হয়ে যায়, আমার প্রথম পদ আছে 7, এখানে ফেলাম 9, তাহলে আরও কত বিয়োগ করতে হবে, 2 বিয়োগ করতে হবে। তাহলে এটাই আমাদের নির্ণয়
বীজগণিতীয় রাশি। এরপরে আমরা আরেকটা উদাহরণ করব, এখানে দুই পাঁচ দশ সতেরো, এখানে দেখা যাচ্ছে পার্থক্য ভিন্ন আসবে, পাঁচ থেকে দুই গেলে কত আসে, তিন আসে, এখানে আসে যে সাত, সরি এখানে পাঁচ, এখানে সাত, তাহলে পার্থক্যটা প্রতিক্ষেত্রে ভিন্ন ভিন্ন আসতেছে, তাহলে এটা সমান্তর দ্বারাভুক্ত নয়, আমি আগের নিয়মে অঙ্কগুলা এই বীজগণিত রাশিগুলো বের করতে পারবো না। তবে এখানে একটা আমি দেখতে পাচ্ছি কি দুই হচ্ছে এক, একের বর্গের সাথে এক যোগ করছে দুই পাইছে, তারপর দুইয়ের বর্গের সাথে এক যোগ করে পাঁচ পাইছে, তিনের বর্গের সাথে এক যোগ করে এখানে কত পাইছে, দশ পাইছে, চারের বর্গের সাথে এক যোগ করে এখানে সতেরো পাইছে। তো এভাবে আমরা তাহলে বীজগণিত রাশিটা হবে একটার ক স্কোয়ার যোগ এক, এটা হবে, কারণ এখানে প্রত্যেকটা সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা এক দুই তিনকে বর্গ করে তার সাথে এক যোগ করছে, তাই এখানে আমাদের এই নিচের সাইন নম্বরটার বীজগণিতের রাশি হবে ক স্কোয়ার যোগ এক। তো আমরা এখন করলাম বীজগণিতের রাশি নির্ণয় করলাম, বীজগণিতের রাশি নির্ণয় করার পরে আমাদের কাজটা হচ্ছে সমীকরণ নির্দিষ্ট সংখ্যার পদের সমষ্টি নির্ণয় করো, সমষ্টি কীভাবে নির্ণয় করবো, সমষ্টিটা দেওয়া থাকবে, প্রথম একশোটি পদের সমষ্টি নির্ণয় করো, প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করো, এভাবে আমাদের দেওয়া থাকবে। তো আমরা কীভাবে নির্ণয় করি একটু দেখাই, সমষ্টি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে বীজগণিতীয় রাশিটা বের করতে হবে, এটা তো আমি খুব সহজে তোমাদেরকে দেখা দিলাম বীজগণিতীয় রাশিটা কীভাবে নির্ণয় করে, তবে লেখার সময় একটু কীভাবে লিখবা তা একটু দেখো, প্রথম পদ, প্রথম পদ সমান তিন, তিনকে কীভাবে লিখব, দুই গুণ এক যোগ এক, এভাবে লিখব, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ সমান কত আছে, পাঁচ, পাঁচকে কী লিখব, দুই গুণ দুই যোগ এক, তৃতীয় পদ, তৃতীয় পদ সমান কত আছে, সাত, এটাকে কীভাবে লিখব, দুই গুণ তিন যোগ এক, এভাবে চলতে থাকবে। তাহলে সুতরাং কতম পদ হবে দুই ক যোগ এক, এটাই আমাদের বীজগণিতীয় রাশি। তো কর মধ্যে আমাদের বের করতে হবে সমষ্টি, মনে করো প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, কীভাবে নির্ণয় করব, প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি নির্ণয় করার জন্য আমাদের প্রথম পদ লাগবে, শেষ পদ লাগবে, পদসংখ্যা লাগবে, এই তিনটে জিনিস আমাদের লাগবে। তাহলে পঞ্চাশটি পদের জন্য, প্রথম পঞ্চাশটি পদের জন্য সমষ্টি বের করার জন্য আমাদের প্রথম পদ আছে তিন দেওয়া আছে, কিন্তু পঞ্চাশতম পদ দেওয়া নাই, পঞ্চাশতম পদটা আমাদের বের করতে হবে। তাহলে সুতরাং পঞ্চাশতম পদ, পঞ্চাশতম পদ, পঞ্চাশতম পদ হলে কর মান পঞ্চাশ বসাবো, দুই গুণ পঞ্চাশ যোগ এক, পঞ্চাশ দুগুণ একশো যোগ এক সমান একশো এক, তাহলে আমরা সমষ্টি পেয়ে গেলাম, সরি আমরা পঞ্চাশতম পদ পেয়ে গেলাম। এরপরে সমষ্টি বের করব, সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ বাই টু ইন্টু পদ সংখ্যা, এখানে প্রথম পদ আছে তিন, শেষ পদ বা পঞ্চাশতম পদ একশো এক ফেলাম, বাই দু ইন্টু কত, পদ সংখ্যা পঞ্চাশটি। এরপরে বাক করব, বাক করে পঁচিশ পাইছি, এটা এটা কত পাইছি, এক শূন্য চার গুণ পঁচিশ, এরপরে আমরা এটা গুণ করে যা পাবো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমষ্টি। ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকু, বাকি ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।